নারী পুরুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, ওখানে ওর ভিতরে অনেক নারীদেরকে লাঞ্ছিত করেছে। তারা গিয়ে আমার গাড়ির পিছনে গুলি করেছে, গুলি করে এবং আমার সাথে থাকা আমার বোন, আমার ভাই এবং আমার আরো কর্মীদের যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর করেছে। ভাঙচুরের পরিপ্রেক্ষিতে আমি যখন ওই এলাকা দিয়ে বেরিয়ে আসছিলাম, তখন অনেকগুলো আমাদের নেতা কর্মীদের উপরে আঘাত করেছে। আঘাত করে তারা ক্ষান্ত হয় নাই, তারা আমার পিছনে এসে রাস্তায় আমার ব্যারিকেড দিয়েছে। ব্যারিকেড দেওয়ার পরে সেখান থেকে এলাকার জনগণ আমাকে এখান থেকে উদ্ধার করে, উদ্ধার করে আমাকে মেইন রাস্তায় নিয়ে আসে। পরবর্তীতে আমি এসপি সাহেবকে এবং ডিসি সাহেবকে, রিটার্নিং অফিসারকে জানাই। জানানোর পরে বোধহয় প্রশাসন কিছু ফোর্স পাঠিয়েছে। পাঠানোর পরে ওখানে আমি দেখলাম যে শান্তিনাড়ে ওরা অবস্থান করছে। আমি আমার কার্যালয়ে চলে আসছি। আপনি দেখেছেন কিছুক্ষণ আগে আমার কার্যালয়ের বাইরেও এরা উল্লাস করতেছে এবং কার্যালয় ভাঙচুর করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করছে নৌকার প্রার্থী মুতারিম ইসলাম চৌধুরী। তিনি হেরে যাওয়ার ভয়ে এখন তিনি সন্ত্রাস ধারণ করছেন এবং চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে জেল থেকে বেরিয়ে এনে উনি তাদেরকে দিয়ে এই ধরনের হামলাগুলো করেছে এবং আমাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছেন। গত রাত্র তারা আমাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা নিয়েছে। এর বিরুদ্ধে আমি যেটা দেখেছি চিহ্নিত দাবি আসামিরা এবং অনেক এখানে নেতা, তাদেরকে অনেকে জেলার নেতা বানানো হয়েছে, তার মধ্যেও অনেকেই তৎকালীন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল, তারা কিন্তু এখন মরি হয়ে উঠছে। আমাকে বারবার প্রেশার করতেছে উইথড্র করার জন্য। আমি যেহেতু উইথড্র করি নাই, আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী চায় উৎসবমুখর নির্বাচন, সেই নির্বাচনকে আমি প্রশ্নবিদ্ধ হইতে দিব না। আমি চাইব জনগণ কেন্দ্রে যেতে হবে। তারা চাচ্ছে জনগণ যাতে কেন্দ্রে না যায়, হিন্দুরা যাতে কেন্দ্রে যেতে না পারে। কেন? হিন্দুরা আমাকে ভোট দিল, সেই কারণে তাদেরকে মানে করতেছে। প্রতি রাতে হিন্দু এলাকায় যেখানে আমার সাথে যারা গণসংযোগ করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যেই লোকগুলো আমার ভ্যালুশন তাদেরকে তাদের বাড়িতে গিয়ে তাদের ওয়াইফ ছেলে মেয়েদেরকে হামলা করতেছে এবং ভয় লাগাচ্ছে।